হ্যালো বন্ধুরা, আমি রাজা। তোমরা এই তো ট্রাভেল উইথ রাজা ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আজকে তো আমার ফার্স্ট বার, মানে ফার্স্ট দিন আজকে যে আমি কলেজ গেছিলাম। তো কলেজে গিয়ে আমি স্যারের সাথে কথা বললাম। তো স্যারের সাথে কথা বলার সময় স্যাররা বললো যে আজকে অনার্সদের ভর্তি আছে, পাস কোর্স যারা নিয়েছে। আমি তো পাস কোর্স নিয়েছি, আজকে অনার্সদের ভর্তি ছিল। তো অনার্সদের আজকে ভর্তি ছিল, অনার্সদের ভর্তি হলো আজকে। আর ওদের আজকেই এই ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তো আমাদের, আমরা যে যারা যারা পাস কোর্স নিয়েছি তাদের এখনও ক্লাস শুরু হয়নি, আর তাদের মানে ভর্তি হয়েছে কিন্তু ওই ভেরিফিকেশান এখনও হয়নি। কাগজটা যে ভেরিফিকেশান হয় ওটা এখনও ভেরিফিকেশান হয়নি। তো ওটা হবে, তারপর ক্লাস শুরু হবে। তো আমাদের 2 তারিখের পর যোগাযোগ করতে বললো কলেজের সঙ্গে, রাত সামথিং 10টা বাজে আমার সামথিং। তো এই তো এখনকার জন্য গুড নাইট। দেখা হচ্ছে কালকে সকালবেলা ভোর 5টার সময়। এখন শরীর যেহেতু ভালো আছে, তো কালকে আজকে যেমন সকালে উঠতে পারেনি, কারণ শরীরটা আমার একটু খারাপ ছিল বলে তাই উঠতে পারিনি। তো এখন আমার শরীরটা খুব ভালো আছে। কালকে ভোর 5টার সময় আবার ব্লগ বানাবো। আজকের জন্য গুড নাইট। হ্যালো বন্ধুরা, চলে আসলাম এখন মাঠেতে। তুষারকে ডাকলাম। তো তুষারের বাড়ি ওখানে ভিডিওটা বানাতে পারিনি, কারণ মারা ছিল তাই ভিডিওটা বানাইনি। ঠিক আছে, এই যে এসে নিয়ে ঘুম থেকে উঠে নিয়েই পিছনে ঘুরে বসে গেছে, হাওয়া খাওয়া জন্য। পরিবেশটা খুব ভালো আছে, তো আশেপাশে মেঘমেঘ করেছে আর আবহাওয়াটা খুব ভালো দিচ্ছে। হাওয়া হাওয়া ওয়েদারটা আছে, হাওয়া দিচ্ছে খুবই সুন্দর। তখন এসে ঘুম থেকে উঠে নিয়ে উল্টা দিকে শুয়ে নিয়ে আবার বসে গেছে, আরাম করে ঘুমায় শুয়ে যায়। লম্বা তো আছেই, ঘুমা আয় আয় যাবো দিকে, ওই যেখানে গেছিলাম আগের আগের দিন ব্রিজের ওখানেতে, ওভার ব্রিজের ওখানে ওখানে যাই, তবে আবার ভিডিও বানাবো। ওই আর পরিবেশ আরও ভালো, আর ওখানে আরও ভালো আবহাওয়া দিবে, ভালো লাগবে। তো ওখানে যাওয়ার পর দেখা হচ্ছে আবার। আর আবহাওয়াটা যা দিয়েছে না, মারাত্মক কিছু, মারাত্মক বলার মতো না। গাড়ি ঘোড়া আসছে তো তাই একটু হয়তো আওয়াজটা একটু কম শুনতে পারো, বা আওয়াজটা শুনতে অসুবিধা হবে তোমাদের। একে নিয়ে এসে কোনো দিনও শান্তি পেলাম না, কোনো দিনও এসে প্রত্যেক দিন আলসাম করে, প্রত্যেক দিন আলসাম করে, দাঁড়াই প্রত্যেক দিন আলসাম করে। হাঁটতে আসতে দিদি আমাদের একটা, হাঁটতে হাঁটতে আসতে দেখো দেখাচ্ছি, এই হাঁটছে স্ট্রিং ভাবে একদম। আর এই বয়স হয়নি কিছু হয়নি, তারপর বসে গেছে, বসে গেছে। কে বলে তুমি? বয়স কত হয়ে গেছে তা হাঁটছে, আর এই ইয়াং ছেলে তো বসে গেছে। ঘুমাবি ঘুমাবি ঘুমাবি, হ্যাঁ 5টা বয়স্ক মহিলা দেখ হাঁটছে, দেখ 5টা। আর তুই ইয়াং ছেলে একটা, কেবল পাখি উনি তাও কি বোমার চুলে কথা বলে, মাথার চুলে কথা। ইয়ে ভগবান, কে জুলুম হ্যায়। কি কাকা সব ভালো তো? মানে শরীরটা ভালো তো? মজা আয়া, এখন এখানে চল যাবো। বিয়ে হ্যাঁ আসতাম, এখানে গাড়ি ঘরে চলছে। তো তো ডিস্টেন্স থেকে ক্যামেরা করতে হয়, করছে। তো গাড়ি ঘরে আসছে, কখন বাই চান্স যদি শুনবে দেখেন রিস্ক রিস্ক মনে হচ্ছে নাকি ভিডিও করে। সাইডে গাড়ি চলে আসছে তো, আর আমার সাথে কোনো ক্লিয়ার আসছে না। তাহলে ভাবলাম এখানে থাকা যাবে না, বেশি টাকা থাকলে ঠিক আছে, এবং দেখে নিয়ে স্ক্রিন আসছে। আর এই বারো যেখান থেকে কমে যাচ্ছে ক্যামেরা। থাকা যাবে না, এখানে চলে যাবো বাড়ির দিকে যাই। যে যে প্রথমে ব্লগ বানিয়েছিলাম লালমাটি, ওই জায়গাটাতে, ওই জায়গাটা তোমাদের দেখাবো। ওই জায়গাটাতে গিয়ে এখন ভিডিও বানাবো, ওখানে ভিডিও বানিয়ে তো বাড়ি যাবো। এখানে ভিডিও বানাতে এলাম যে এই জায়গাটা ভালো হবে, ব্যাকগ্রাউন্ড এখন বোঝা যাবে পিছন দিক থেকে, আর এই জায়গায় ভিডিও বানিয়ে মজা হবে। আর হাওয়াটা খুব সুন্দর আছে আজকের, মানে উঁচু জায়গায় থাকলে তা হাওয়াটা গায়ে লাগে ভালো, তোমরা জানোই। এই জায়গাটা থাকি, ভালো ভিডিও বানাতে খুব সুবিধা হবে। এই জায়গায় কিছু ছবি টুবি তুললাম, ছবি টুবি তুললে এখন যাবো লালমাটির দিকে, কারণ রিস্ক মনে হচ্ছে ভিডিও বানাতে। গাড়ি ঘোড়া আসছে, আর ক্যামেরাম্যানটা তো যেখানে সেখানে ঘুমা যায় তোমাদের বললামই। চলো ওই যে লালমাটি জায়গাটা যায় তো তোমাদের কথা হচ্ছে। জায়গাটা চলে আসলাম লালমাটিতে, কিন্তু ওই আমার যে ক্যামেরাম্যানটা আছে চলে গেলো বাড়িতে। বাড়িতে কি কাজ আছে মনে পড়েছে, ডিসপ্লে টিসপ্লে কোনো কাজ বা প্রজেক্ট টয়েট ফুলে গেছে, প্রজেক্ট টয়েট জমা নিবে আজকে, তাহলে বাড়ি দিয়ে গেলো। এই জায়গাটা কোনো রিস্ক নেই, জায়গাটা আরামসে জীবানো। কিন্তু ওই জায়গাটা কি আবহাওয়াটা সুন্দর দেয়, এই জায়গাটা আবহাওয়া ভালো দিচ্ছে। ওই জায়গাটা উঁচু জায়গা তো, ওই জায়গাটা আরও আবহাওয়া ভালো দেয়। ওই জায়গাটা ফটো শ্যুটিং করে খুব মজা আছে। তো এই এখন সকাল করে উঠছিলাম না, শরীরটা এখন খারাপ ছিল, এখন শরীরটা ভালো আছে, তাই ভিডিও করতে আসলাম। কিন্তু তাও 5:30 সময় উঠেছি আজকে, আগে সকাল করে উঠে দৌড়াতাম, তো এখন সকাল উঠে দৌড়ায় না। তোমার দৌড়ানো শুরু করবো সকাল উঠে,
পায়ের তলা যারা কেটে গেছে তো তাই ধরে আমি সকালে উঠে তো কদিন করবো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো। আগে অনেক চ্যালেঞ্জ করতাম আর লাফদড়ি লাফদড়ি করতাম, 400 কেউ 500 কেউ 1000 লাফদড়ি মারতো, হ্যাঁ লাফদড়ি 400 500 করে মারতাম। তো আমি আগে মারতাম না, আমার দাদা আছে সুমন সরকার, ওই আমাকে সাপোর্ট করেছে করার চেষ্টা করে। আমি আগে 5-10 মারতে পারতাম না লাফদড়ি, সেই আগে 400 এখন 400-300 মেরে দিই আরাম করে। তো আবার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো লাফদড়ি, যে জিতবে তার জন্য কিছু গিফট থাকবে। হ্যাঁ তো তোমরা দেখতে থাকো, এখন না একা কী করো ফাঁকা মাঠ, এখন বাজে 6:30 বেজে গেছে প্রায়, এখন ফাঁকা মাঠ বাড়ি চলে যাই, বাইরে দিকে তোমার সাথে কথা হচ্ছে। আর ক্যামেরাম্যান তো চলে গেলো, আর কি কাজ পড়েছে পরে জিজ্ঞাসা করবো, হয়তো বলে গেলো স্কুলে কী কাজ আছে, এখন কাজ আছে না মিথ্যা কথা বলে চলে গেলো কে জানে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, তো এসে এখন ফ্রেশ ট্রেশ হলাম, ব্রেয়াস ট্রেশ করে নিলাম। তো ব্যাস টোস হয়ে নিয়ে এখন 4 বিস্কুট নিয়ে আসলাম, 2 বিস্কুট আমি খাবো, 2 বিস্কুট আমার কুকুর ডগ যে ডগটা আছে ম্যাক্স ওই খাবে। দেখো খাওয়ার জন্য কেমন করছে, দেখো এই বিস্কুট খাবি, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, বিস্কুট খাবি, এনে এনে একটা ছেড়া দিব না, কিন্তু একটাই দিব, এই যে একটাই দিব, আর একটা ছেড়া দিব না, এনে ক্যাচ ক্যাচ, এই দুটো আমার, যা হয়ে গেছে যা যা, দেখো লেলা টালা পেলে কী করবি না, তো যা 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 ভাগ দিব খাবো না, আচ্ছা নিয়ে হয়ে গেছে, হয়ে গেছে, তো আজকের মতো এটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা, আর কালকে বা পরশু দিন আমি ম্যাক্সকে পুকুরে নিয়ে যাবো, তার একটা বাম্পার ভিডিও আসছে, ভিডিওটা অবশ্যই দেখবা, এডিট করা হয়ে গেছে অলরেডি, ভিডিওটা দেখবা, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। হ্যাঁ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।